লোকটার না আমি যে কি বলবো না, এত বয়স হয়েছে কিন্তু কোনো আক্কেল হলো না। আরে বাবা, তুমি যা করেছো করেছো, এবার তো ফিরে এসো, রাত্রি 10:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া ঘুম আছে নাকি? ঠিকই তো, আমি যে শ্যাম কি শ্যামল একটু জানা কোন বাড়িটা থেকে আছে কিনা একটু দেখ না। আচ্ছা মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাত্রে আমি কোথায় খবর নিতে যাব? আরে আমার মনে হয় কিচ্ছু না, বাবা ওই 9টা 12টা নাইট শোটা মারতে গেছে। কি ওই যে ইয়েতে তোর কি বলে মিথ্যাতে নাইট শোয়ে ঝুলি হচ্ছে না? এই দেখ মাথা মোটা মতো কথা বলিস, যে কোনো দিন বাবা তারকনাথ দেখতে গেল না, সে নাইট শোয়ে ঝুলি দেখতে যাবে? গাঢ় কোথাকার, এই ঠিক আছে তুমি গাঢ়, আরে গাঢ়, হ্যাঁ তুই গাঢ়, তুই কি তোর কোনো মাথা বুদ্ধি আছে? তুই কি নাইট শোয়ে বাবা ঝুলি দেখতে যাবে? মাথা মোটা, খালি এক্সারসাইজ করতে হবে, খালি এক্সারসাইজ করতে হবে, মাথা কোনো বুদ্ধি নেই, চুপ কর, বাজে কথা বলছিস। তোরা কি এরকম ভাবে চেঁচামেচি করে লোকজন জানাজানি করবি নাকি? হ্যাঁ ভালো লাগে না, বাড়িতে একটা লোক আসছে তার জন্য কোনো চিন্তা নেই। অমন অমন জানো বাবা, একটু থানায় গিয়ে একটা ডায়েরি করে আয় না। ওসব থানা পুলিশ আমি করতে পারবো না, তোমাদের তোমার এই বুদ্ধিমান বড় ছেলেকে বলো না মা। হ্যাঁ আমি তোর থেকে অনেক বেশি বুদ্ধিমান, আমার বুদ্ধি নিয়ে চললে না ওর জীবন অনেক উন্নতি করতিস। এই চল চল, তোর বুদ্ধি তোর কাছে রাখ, চল 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 চল, তুই যা আগে, চল চল। তাতে কি ভাষা, কি মানে কোনো সভ্যতা জ্ঞান নেই? হ্যাঁ বর্দায় বলতে চল চল, হ্যাঁ চল চল, তোরা তোরা চুপ করবি না কি না, এ বলে কি তুই বাড়ি ছেড়ে চলে যাবে আমি বলে দিলাম। সত্যি আমার ভালো লাগছে না, একটা লোক আসছে না তো। আমার কি মনে হচ্ছে জানিস, আমাকে জব্দ করার জন্য না ও গেছে, ওর তো একটাই জায়গা, দেখে যা ওই কালীঘাটে তোর পিসির বাড়ি, ওই সুধা পিসির বাড়িতে গেছে। ঠিক আছে আমাকে জব্দ করা, তাই না? দেখব আজ নয় কাল এই খোয়াড়িতে তোমাকে ফিরে আসতে হবে, তখন দেখব কত ধনে কত চাল। বাজে বকুরা তো, শুধু শুধু ওদের দোষ দিচ্ছ কেন? ওরা তো কম চেষ্টা করছে না, বলি পাচ্ছে কিছু? রাখো তো, চেষ্টা করছে, চেষ্টা মানে তো সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো, তো কত রকম পরীক্ষা হচ্ছে, সিরিয়াসলি খেটে উঠে তো একটা পরীক্ষাতেও বসতে পারে। পরীক্ষায় বসলে যেন চাকরি পেয়ে যাবে, ওরকম কত ভালো ভালো ছেলে না দেখে যাও ফ্যাপ্যা করছে, আজকের যুগে মামা কাকা না থাকে ওসব হয় না, বুঝেছ? এই দোষ ঢাকবার চেষ্টা করবে না তো, একদম দোষ ঢাকবার চেষ্টা করবে না। মামা কাকা, যাদের মামা কাকা নেই তারা কেউ চাকরি পাচ্ছে না? পাবে না কেন, পাচ্ছে, ওই 50,000 নয় 1,00,000 ঘুষ দিচ্ছে পাচ্ছে, অত টাকা দেবার তোমার ক্ষমতা আছে? আছে, কিন্তু দেব না। তা দেবে কেন, ওরা তো তোমার ছেলে নয়, তোমার শত্রুর, ওই দুটো হচ্ছে আমার ছেলে। এইখানটাতেই একটা মুশকিল হয়ে গেল। কি বললে? বলছিলাম যে দেখো, ধরো অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে টাকাটা জোগাড় করলাম, ওদের চাকরিও হলো, তারপর ওরা আমাদের দেখবে তো, এদিকে তো প্রভিডেন্ট ফান্ড পক্কা, তখন তোমাকে আমাকে পথে বসতে হবে না তো? সারা জীবন শুধু নিজের কথাই ভেবে গেলে, আমাদেরকে
একদম ভাবলে না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাকে একটা জিনিসও দাওনি। আমার কত সাধ ছিল। অমরনাথে গিয়ে বাবা বিশ্বনাথের থানে মাথা ঠেকাবে। এক জোড়া মকরমুখ বালার বড় সাধ ছিল। তোমার বাপের বাড়িতে তুমি কত সুখে ছিলে, এখানে আসার পর থেকে কি কষ্টই না করতে হলো। আচ্ছা এক কথা বারবার বলো কেন, শুনতে ভালো লাগে না? বলবোই তো, বারবার কেন, আমি হাজারবারই এক কথা বলবো। তোমার তোমার অফিসের ওই ভদ্রলোক কি নাম জানো বলো না, ওই বিশ্বনাথ বাবু, তার ছোট ছেলেকে তিনি তো দিব্যি চাকরিতে ঢুকিয়ে দিলেন, বলি সেই ক্ষমতাও তোমার নেই। আরে সে তো স্টাফ ক্যান্টিনে হোক না, বলি সরকারি তো। ওই চাকরিটার জন্য ওকে কত কাঠখড় পোড়াতে হয়েছে জানো? হোক হোক, ওই অফিসারদের কত মন তেল পায়ে ঢালতে হয়েছে জানো? তা হোক না, বলি ভবিষ্যতের জন্য তো চিন্তা করতে হতো না। জিএম এর শাশুড়ির হাঁটুতে বাতের ব্যথা বলে আয়ুর্বেদিক ওষুধ পর্যন্ত জোগাড় করে দিতে হয়েছে। তা তুমিও তাই করতে, তুমিও তাই করতে, তাতে মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত শুনি। আমি আমি কি বলছো? আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। আসলে কি জানো তো, তিল লাগাতে গেলে যে যোগ্যতা দরকার সেটাও তোমার নেই। সহজ কথাটা বলছো না কেন সুরভি? আর তো রিটায়ারমেন্টের কয়েক মাস বাকি, এই সময় যদি মরে যেতে পারি তাহলে তোমার একটা ছেলে চাকরি বাঁধা। তাই মরো না, তাই মরো না, তাই মরো না, তাই মরো না। ভাগ্যিস তোর বাবা কাল বাড়ি ফেরেনি, না হলে কষ্ট করে এই পিসির বাড়ি আসতিস। হ্যাঁ মা আসলে কাল রাত্রি আসতে বলেছিল, কিন্তু ওই অনেক রাত হয়ে গেল দেখে আমি আসিনি। তোর মাও যেমন। আচ্ছা তোরা এমনি সময় কবার আসিস বলতে পারিস? অবনি তো ভাই ফোটাতেই আসে না, আর এমনি সময় আসবে? আসলে বাবা তো কোথাও খুব একটা যায় না, তাই ভাবলাম যে যদি তোমার এখানে এসে থাকে। বাবা, তা অতই যদি বাবার প্রতি দরদ, তো বাবার দিকে একটু নজর রাখিস না কেন? এখনো তো একটা চাকরি বাকরি কিছু জোটা নেই, যে বাপটার মনে একটু শান্তি হবে। আজ আমি উঠি পিছি, আমি দেখি বাবা অন্য কোথাও গেছে কিনা। আরে সে কিনে বস বস উঠবে কি রে, তোর পিসেমশাই বাজার থেকে এত বড় বড় ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছের ঝাল রান্না করতে দিয়েছে, শোন একেবারে খেয়ে দিয়ে যাবে। আমি জানি তোর মায়ের হাতের রান্না আমার কাজের লোকের হাতের রান্নার চেয়ে অনেক ভালো, কিন্তু পিসির বাড়ি যখন এসেছিস তোকে একেবারে খেয়ে যেতেই হবে। ঠিক আছে, এতদিনে আমার শ্যালক বাবু একটা কাজের মতো কাজ করেছে। দেখো মা কিন্তু চিন্তা করবে ওখানে, দেখেছ ওকে দুপুরবেলা খেয়ে যেতে বললাম, তা বাবু খাবেন না, মা চিন্তা করবে। দুজনের কথাই বলছি, আছি কবে আছি কবে নেই, এই আছি এই নেই, এই আছি এই নেই, একে পিসি সরকারের ম্যাজিক। এই তোরা দুজনে বসে গল্প কর, আমি রান্নাঘরটা দেখে আসি। আরে বাবু থেকে যাও থেকে যাও, খেয়ে দে যাও, খাবার পরে আমি তোমাকে নিয়ে বেড়াতে বেরো। বেড়াতে? কিন্তু বাবা তো রাখো তো, আমাকে আর বাবা দেখিও না। বাবা শোনো, খাওয়া দাওয়ার পরে আমার নতুন গাড়িতে করে বেড়াতে যাও। নতুন গাড়ি? ভাই
তবে আর বলছি কি, স্কর্পিও সাত মতো পড়লো, বাট নো রিগ্রেটস। মারো দুটা বেছে দিলাম, ওইটা নিয়ে নিলাম, বুঝলে? মেটালিক কালার, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, এতটা স্পেস, দারুণ গাড়ি, চলো না তবে দেখে নিই। বুঝলাম বুঝলাম, আমি বলছি যে আমার জন্য না মা অপেক্ষা করছে, আমি যাই বলুন তো করো। মা অপেক্ষা করছে করবে, আমার গাড়ির থেকে তোমার মায়ের অপেক্ষা করা বড় হলো? চলো। না না না, শুন 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 না শুন না শুন না, আমাকে আবার ওই কানাই কাকার বাড়ি যেতে হবে। আমি কানাই বলে সব ছাড়ো তো, তুমি আগে আমার গাড়ি না দেখে কোথাও যাবে না। চলো, আমি 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 বলছি, চলো চলো। আমি ভাবছো যারে সেও তো আপন নয়, মুজির অঙ্ক শূন্য যখন কে আর আপন রয়, মুজির অঙ্ক শূন্য যখন আমি যদি বলি আপনারা তাকে বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দিয়েছেন। কি আশ্চর্য, আমরা বাবাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবো? আমি আবার আসবো রিপোর্ট লেখাতে? ন্যাকা, শুনেননি এরকম কেস কখনো হয়? শুনেননি? না শোনেননি? না আলফাট, আমি যখন বলছি আলফাট ভাই। আগে হ্যাঁ হয়। আচ্ছা, আপনার বাবা কোনো নেশা টেশা করতেন? কই না তো। কোনো মহিলার দোষ? ছি 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 ছি, এ আপনি কি বলছেন? ধুস, হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা দেখুন না, শুনুন না, আমি বলছিলাম যে আপনি একটা মিসিং ডায়েরি নিন না। আপনি ব্যাপারটা যত সহজ ভাবছেন, ব্যাপারটা কিন্তু এত সহজ নাও হতে পারে, এর মধ্যে কোথাও একটা মিস্ট্রি আছে। আচ্ছা দেখুন, মিস্ট্রি থাকলে তো আমরা টের পেতাম, কই আমি তো কিছু দেখিনি। একদম আজে বাজে কথা বলবেন না। ঠিক আছে, ইন্সপেক্টর সাপুই রহস্য বুঝতে ভুল করে না। মানে বলছিলাম যে আমি 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 একটা কথা বলি, আমি বলছিলাম যে অন্য কিছুও তো হতে পারে। কি কি বলুন তো? যেমন ধরুন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো হতে পারে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, তার মানে মার্ডার। হ্যাঁ, মার্ডার, মার্ডার, আইডিয়া, মার্ডার। ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার। আপনারাই আপনার বাবাকে সম্পত্তির লোভে খুন করে, বডি লোপাট করে এখানে এসছেন সাধু শাস্তি। আপনি কি বলছেন? হ্যাঁ, বুঝতে পাচ্ছেন না? না না, ডান্নার বাড়ি বললে সব বুঝতে পারবেন। দেখুন দেখুন, আমার কি আশ্চর্য, আপনি তো মানে ঠিক আছে, আমি আমি ডায়েরি করবো না, আমি বাড়ি যাবো। দাঁড়ান, ডায়েরি তো আপনাকে করতেই হবে, তারপর তদন্ত করে যদি দেখা যায় তাহলে বুঝতেই পারছেন। মা, কেন তো কান্নাকাটি করছো বলো তো? তুমি এমন একটা ভাব করছো যে বাবা মারাই গেছে। তুই কি করে বুঝবি? আচ্ছা হচ্ছে সে আমি বুঝতে পারছি, কত সাত ছিল দাদাটাও তো রাত হয়ে গেল, সে সাত সকালে বেরিয়েছে, ফিরছে না। অমল, কি তোর বাবার কোনো অঘটন ঘটেনি তো? না রে বাবা, না। তুই তুই ঠিকঠাক করে খোঁজ খবর নিয়েছিলিস তো? মা, আমি সব জায়গায় খুঁজেছি, সুধাবিশির বাড়ি, কানাই কাকার বাড়ি, সব জায়গায়, কোথাও নেই। কোনো খবর পেলি? তো তোর দেরি হলো কেন? আমাকে থানায় আটকে রেখেছিল। তুই বাবার বিষয়ে কিছু খবর পেলি? ও মা,
সতীর ভাবটা তোমার হয়েছে, বাবার নয়। আমি থানা থেকে আসছি, শ্যামল বাবুকে আগে আমি কেন কি হয়েছে? ও আপনাকে একবার থানায় যেতে হবে। আবার আমি আর কোথাও যাবো না। আরে আরে শুনুন শুনুন শুনুন, একটা বডি পাওয়া গেছে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে। না এটা আমার বাবা না। আরে দেখুন দেখুন, ভালো করে দেখুন। কি মুশকিল, আমার বাবাকে আমি চিনতে পারবো না? এটা আমার বাবা না, চল। কি বাবা, কেদোনা শুরু কেদোনা, কেঁদে আর কি করবে বলো? যে গেছে সে তো আর ফিরবে না, কেঁদো না। তুমি এমন কথা বলছো যেন কাঁদলে মৃত ব্যক্তিটি ফিরে আসবে। দেখছো না, কেঁদে কেঁদে ওর চোখ মুখ কেমন ফুলে গেছে। এরপরে তো আরো শরীর খারাপ হবে। এদিকে আবার শ্যামলদের শ্মশান থেকে আসার সময় হয়ে গেল, কাঁচ পড়ে আছে। আরে বাবা, তা হলেও ওকে কাঁদতে হবে। She has every right to cry. After all, অবনী ছিল ওর হাজবেন্ড। কাঁদো কাঁদো, কেঁদে একটু মনটাকে হালকা করো। এদিকে তো ওর একটা কিছু হয়ে যাক আর কি। আরে হলে হবে, তাই বলে কাঁদবে না? অদ্ভুত, ওকে কাঁদতেই হবে। আর তাছাড়া এই শোকটাই তো মানে এই একটা কান্নার বাড়ির বিউটি, তাই না? মানে অ্যাটমসফিয়ার তৈরি। শেষ কেন বলছো বলো? শুরু, জাস্ট বিগিনিং, ইউ নো। লাইফ ইজ লাইক আ কার, মানে গাড়ির মতো, বাধা বিপত্তি আসবে, বাম্পার আসবে, কিন্তু সেগুলো ওভারকাম করতে হবে। গাড়ি 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 গাড়ি, এই লোকটা গাড়ি ছাড়া জীবনে কিছু শিখলো না। এরা সবে মাত্র শ্মশান থেকে এসেছে, অমনি জ্ঞান দিতে শুরু করলো। শোন শ্যামল, অবনীর অপঘাতে মৃত্যু, 3 দিনে কাজ করতে হবে। তবে দেখ, আমার ইচ্ছে অবনী বিশ্ব স্বর্গ শ্রাদ্ধ করার। একা শুনবো না, এটা অবনীর শেষ কাজ, তোদের করতেই হবে। হ্যাঁ পিসি, তুমি ঠিকই বলেছ। তা নাহলে কি করে বোঝা যাবে যে আমরা আমরা বাবাকে কত ভালোবাসি?